হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং আমরাও ভালো আছি। তো আমার ষষ্ঠি ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তো দেখো, স্বাগত জানিয়ে রোজের মতো আজও একটা ভিডিও নিয়ে এসেছি। তো এই ভিডিওতে কি হতে চলেছে সেটা পাশে থেকে তোমরা দেখতে থাকো। ভিডিওটা স্কিপ করো না প্লিজ। আর আমি গতকাল যে ভিডিওটা দিয়েছিলাম সেটাতে অনেকটাই সাড়া পেয়েছি। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য এবং আনসারগুলো দেওয়ার জন্য। তো সবাই আনসার দিতে পেরেছো, আর যারা পারোনি সেটা আমি শেষে বলে দেব। মোটামুটি সবাই পেরেছে, তো যারা পারোনি তাদের জন্য আমি শেষে বলে দেব। তো কন্টিনিউ ভিডিওটাতে থাকো এবং আজ কি করতে চলেছি সেটা তোমাদের বলছি। সেটা হলো যেটা আমাদের বাংলার প্রবাদ বাক্য, সেগুলো আমি বলবো, তিনটে বলবো, তিনটে প্রবাদ বাক্য তো বলবো। তো একটা প্রবাদ বাক্য আমি তিনবার বলে দেখাবো তোমাদেরকে, সেই থেকে তোমরা বুঝতে হবে যে আমি প্রবাদ বাক্যটা কি বলছি, তোমরা সেটাই গেস করে বলতে হবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা স্টার্ট করছি, পাশে থেকে দেখতে থাকো। কি প্রবাদ বাক্য ছিল সেটা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, আর যদিও না পারো তবুও জানাবে যে আমি বুঝতে পারিনি। তো নেক্সট ভিডিওতে আমি সেই আনসারটা দেব। তো নেক্সট আবার আরেকটা করব, সেটা তোমরা পাশে থেকে দেখতে থাকো। মানে দ্বিতীয়টাও হয়ে গেল, তো এটাও তোমরা জানাবে। তো নেক্সট আবার তিন নম্বরটা করবো এবার। তো তোমরা পাশে থাকো এবং দেখতে থাকো, আর দেখতে দেখতে কমেন্ট করতে যাও, করে যাও, নয়তো ভুলে যাবে যে কোনটা কি ছিল, এক নম্বর কোনটা ছিল, দু নম্বর কোনটা ছিল, তিন নম্বর কোনটা ছিল। তো এক নম্বর দিয়েছি, দু নম্বর দিয়েছি, এবার তিন নম্বরটা দিচ্ছি।
তো ফ্রেন্ডস, হয়ে গেল তিনটা প্রবাদ বাক্য আমি ইশারা দিয়ে তোমাদের বললাম। তোমরা যারা বুঝতে পেরেছো প্লিজ কমেন্ট করে জানাবে, আর যারা বুঝতে পারোনি তারাও জানাবে। তারা জানাবে কিভাবে যে আমি বুঝতে পারিনি, আমি একটাও বুঝতে পারিনি। তো সেভাবে করে তোমরা কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের কাছে, পছন্দ যদি হয়েছে, তাহলে প্লিজ একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইক, একটা মিষ্টি মিষ্টি কমেন্ট আমাকে ভিডিও বানাতে আরও উৎসাহ যোগায়। তো প্লিজ তোমরা লাইক কমেন্ট করে দিও, আর যদি পারো তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তো আর যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো, আমার ভিডিওগুলো দেখছো, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও। তাতে কি হবে, আমার যে ভিডিও আমি আপলোড দেব সাথে সাথে তোমাদের পাশে চলে যাবে। তো বন্ধুরা, আমি কালকের ভিডিওর আনসারগুলো দিচ্ছি। অনেকে পেরেছ, অনেকে পারেনি। তো প্রথমে যেটা ছিল সেটা সবাই বলতে পেরেছে, পুচকালা ছিল। পুচকালার থেকে 10 টাকার পাশটা এভাবে করে দাম দর নিয়ে জকাজকি হচ্ছিল, তারপর গিয়ে পুচকা খাওয়া হলো, সেটা তোমরা বুঝতে পেরেছ। কিন্তু দ্বিতীয়টা অনেকে পারেনি, অনেকে কি কেউ পারেনি দ্বিতীয়টা। দ্বিতীয়টা ছিল ডিম অমলেট, ডিম অমলেট ছিল। ডিমটা ভেঙেছিলাম, পেঁয়াজ কেটেছিলাম, গ্লাসের মধ্যে নিয়ে গুলিয়েছিলাম, তারপর ভেজেছিলাম। ভেজে তারপর ওটার উপর পেঁয়াজ দিয়েছিলাম, অনেক কিছু সস দিয়েছিলাম, এসব দিয়ে আমি দিয়েছিলাম। তো যাই হোক, সবাই আমি হয়তো বুঝাতে পারিনি তোমাদের, চলো ঠিক আছে সেটা গেল। তো এভাবে এমনটা করো না যে আমি বুঝতে পারিনি আমি বলবো না। তুমি যদি নাও বুঝে থাকো তাহলে বলবে, আর আমি সেটা বলে দেবো। আর বন্ধুরা, তোমাদের কালো বলেছিলাম যে তোমাদের কাছে যদি কিছু টপিক থাকে আমাকে বলবে, আমি সেই টপিকে ইশারা দিয়ে বলবো। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদেরকে প্রবাদ বাক্য তিনটি দিয়েছি, তো প্লিজ তোমরা কমেন্ট করে জানাবে কি ছিল, আর যদি না পারো সেটা বলবে, আমি বারবার বলছি এক কথা। তো চলো, আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার এমন একটা ভিডিওর সাথে দেখা হবে তোমাদের সাথে। তো টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো।